এখন কিন্তু আমাদের এই ইমেজের সাইজ একদম পারফেক্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা অ্যাড টু কার্ট বাটন খেয়াল করুন একদম ইভেন হয়ে গেছে। আমরা উপরের দিকে যাই, দেখুন প্রত্যেকটা অ্যাড টু কার্ট বাটন ইভেন হয়ে গেছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলো চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের সাইজগুলো একদম সেম অবস্থায় নিয়ে আসবো, সেটা আমরা পারফেক্টলি করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রিনমার্ট থিম কাস্টমাইজেশনের ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশাল একটি বিষয় দেখাতে চলেছি, আর সেটি হচ্ছে আপনারা দেখে থাকবেন যে প্রোডাক্ট পেজ অথবা হোম পেজের মধ্যে ই কমার্স ওয়েবসাইটে বিশেষ করে অনেক সময় একটি প্রোডাক্টের লেন্থ অনেক বড় হয়, আরেকটি প্রোডাক্টের লেন্থ ছোট হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলে না। দেখুন এখানে কয়েকটা প্রোডাক্ট আমি একটু এলোমেলোভাবে আপলোড করে রেখেছি, অর্থাৎ এখানে দেখুন একটা টাইটেল বড়, একটা টাইটেল ছোট, তারপর হচ্ছে কি যে এখানে ইমেজ একটা ছোট, কেমন জানি একটা ইমেজ, ঠিক আছে, এবং এই ইমেজগুলো সমান ঠিক আছে, বাট এই ইমেজটা ছোট, যে কারণে এই প্রোডাক্টের যে লেআউটটা সেটা একটু উপরে উঠে গেছে এবং এটা নিচে, তারপর হচ্ছে কি এখানে টাইটেলটা বড়, এটা নিচে চলে গেছে, ঠিক আছে। এই যে একটা প্রবলেম, জিনিসটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে এবং অড মনে হয়, কেমন জানি যে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, সুন্দর লাগে না। তো এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমেই একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটা করব। তার জন্য প্রথমেই আমরা করব হচ্ছে যে টাইটেলটাকে ঠিক করব। যে টাইটেলটা যদি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একই রকম থাকে তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একটু সমান হয়ে আসবে। এরপর আমরা কাজ করব হচ্ছে ইমেজ নিয়ে, যে ইমেজটাকে কিভাবে আমরা রিসাইজ করে আবার নতুন করে আপলোড করতে পারি। তো প্রথমেই আমরা টাইটেলটাকে ঠিক করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর একটা প্লাগইন ইনস্টল করব। যে প্লাগইনটির জন্য আচ্ছা আমরা যে প্লাগইনে ক্লিক করে নিই, দেন অ্যাড নিউতে ক্লিক করছি, সার্চ প্লাগইনসে এসে লিখব উ টাইটেল, দ্যাটস ইট। এতটুকু লিখলেই আশা করি প্লাগইনটা চলে আসবে। দেখুন এই হচ্ছে প্লাগইনটি উ টাইটেল লিমিট। এখানে আমরা লিমিট সেট আপ করে দেবো এই প্লাগইনটির মাধ্যমে। প্লাগইনটি অলরেডি লাস্ট আপডেট হচ্ছে 4 মান্থস আগে, আনটেস্টেড উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, যদিও তারপরে এটা কাজ করবে, কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এখানে 10,000+ অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে। তো আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করছি প্লাগইনটি ইনস্টল করার জন্য, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখুন এই হচ্ছে প্লাগইনটি উ টাইটেল লিমিট। তো আমরা এখন কি করব, এই প্লাগইনটি সেটিংস বাটনে ক্লিক করব, তাহলে আমরা প্লাগইনটি সেট আপ করতে পারবো, যার ফলে আমরা আমাদের ইচ্ছে মতো টাইটেলের যে লেন্থ সেই লেন্থটাকে সেট আপ করে দিতে পারবো। সেটিংসে ক্লিক করছি, দেখুন এখানে কয়েকটি ট্যাব রয়েছে, তার মধ্যে জেনারেল, শপ পেজ, প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, হোম পেজ এবং ট্যাগ পেজ। অর্থাৎ প্রত্যেকটা পেজে প্রোডাক্টের যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেলগুলো কীভাবে শো করাতে চান সেগুলো আপনি আলাদা আলাদাভাবে সেট আপ করে দিতে পারবেন। তো প্রথমে আমরা জেনারেল অপশন থেকে এখানে শর্ট অ্যান্ড দি প্রোডাক্ট টাইটেল অ্যাট দি এন্ড অফ দি ওয়ার্ড, তো এখানে আমরা অবশ্যই এটা টিক মার্ক দিয়ে দেবো। দেন শর্ট অ্যান্ড প্রোডাক্ট টাইটেল ফর উইজেটস অটোমেটিক্যালি, তো এটা বেটা মোডে রয়েছে, তো আমরা তারপর এটাকে অন করে দিলাম, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। আর এটা যেহেতু জেনারেল সেটিংস, তো এখানে বলা হয়েছে যে সাম সেটিংস দ্যাট এফেক্ট অল এরিয়াস, অর্থাৎ সব এরিয়াতে এটা কাজ করবে। দেন শপ পেজে ক্লিক করবো, এখন আমরা শপ পেজটাকে ঠিক করবো। এখানে বলা হয়েছে প্রোডাক্ট টাইটেল লেন্থ, এখানে 0 দেওয়া রয়েছে, আমরা অবশ্যই একটা লেন্থ এখানে সেট আপ করে দেবো ক্যারেক্টার্স হিসেবে, যেমন সেট দি লিমিট ফর দি প্রোডাক্ট টাইটেলস অ্যামাউন্ট অফ দি ম্যাক্সিমাম ক্যারেক্টার্স, অর্থাৎ কতগুলো ক্যারেক্টার প্রোডাক্ট টাইটেলে শো করবে। আমরা প্রথমেই ধরুন 25টা ক্যারেক্টার শো করাবো, এই জন্য এখানে 25টা লিখে দিলাম। দেন অ্যাড 3 ডট টু দি টাইটেল, অর্থাৎ টাইটেলের লাস্টের দিকে এই 3 ডট শো করবে, যার ফলে মানে আপনার কাস্টমার বুঝতে পারবে যে টাইটেলটা আরও একটু বড় বা আরও কিছু আছে। তো এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। দেন প্রোডাক্ট পেজে যাব, এখানে প্রোডাক্ট টাইটেল লেন্থ আপনি চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, আমি 25টাই রাখছি। দেন এটা এখানে টিক মার্ক দিচ্ছি, সেভ চেঞ্জেসে ক্লিক করছি। সেম ওয়েতে আমরা ক্যাটাগরি পেজেও এটা সেট আপ করবো, ধরুন এখানেও 25টা ক্যারেক্টার শো করাবো, দেন এখানে টিক মার্ক দিচ্ছি, সেভ চেঞ্জেসে ক্লিক করছি। দেন সেম ওয়েতে আমরা হোম পেজটাকে সেট আপ করবো, এখানেও আমি 25টা ক্যারেক্টার শো করাবো। এরপর আমরা দেখবো যে আসলে কতগুলো ক্যারেক্টার শো করালে আমাদের টাইটেলটা সুন্দর হয়।
আমরা এরপর এটা বাড়াবো কমাবো, ঠিক আছে? দেন আমরা একটা ডিসিশন আসবো যে এতগুলো ক্যারেক্টার রাখবো। দেন এখানে টিক মার্ক দিয়েছি, দিয়ে অ্যাকসেপ্ট চেঞ্জেস এ ক্লিক করছি। ট্যাগ পেজেও আমরা সেমটাই রাখছি, 25 ক্যারেক্টার্স। দেন এখানে অ্যাকসেপ্ট চেঞ্জেস এ ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের টাইটেলের জন্য যে সেট আপটা করা দরকার সেটা ডান। এখন আমরা কি করব, পেজটাকে একটু রিফ্রেশ করব যে আসলে আমাদের এই সেট আপগুলো কাজ করেছে কিনা। দেখুন এখানে যে কত বড় টাইটেল, এখানেও কত বড় টাইটেল, ঠিক আছে? যে এখানেও যেগুলো আমরা একটু রিফ্রেশ করে দেখব, রিফ্রেশ করছি। দেখুন চমৎকারভাবে আমাদের টাইটেলগুলো কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। খেয়াল করুন, এই যে এখানে থ্রি ডট চলে আসছে, অর্থাৎ এই টাইটেলটা বড় হলেও বাট এখানে কিন্তু শর্টেন করা হয়েছে বা শর্টেন হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা টাইটেল এখন একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসছে, ঠিক আছে? যার ফলে এখানে কিন্তু একটু ইভেনই দেখাচ্ছে। তো তারপরও যে দেখুন এখানে মোটামুটি একটু ইভেন হয়ে গেছে। এখানে দুই লাইন তো, আর এখানে হচ্ছে এক লাইন করে আসছে। আমরা যদি আরেকটু ছোট করে দেই, আরেকটু ছোট করলে অবশ্য জানি না কেমনটা লাগবে, কিন্তু মোটামুটি একটা ইভেন্ট হয়ে গেছে। এখন তারপরে আমরা যদি এখানে 20 ক্যারেক্টার শো করাই, ধরুন হোম পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোকে আমরা যদি 20 ক্যারেক্টারে শো করাতে চাই, আমরা একটু হোম পেজে যাচ্ছি, অর্থাৎ এক লাইনের বেশি আমরা শো করাবো না, 20 দিলাম, সেভ চেঞ্জেসে ক্লিক করছি। দেন আমরা এখানে রিফ্রেশ করছি। দেখুন এই যে উপরের লাইনগুলো কিন্তু একদম সোজা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? অর্থাৎ এক লাইন করে শো করেছে মাত্র 20 ক্যারেক্টার্সের ভিতরে। এই যে এই তিনটাও কিন্তু সোজা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে কোনটা, এই যে ইমেজটা, ইমেজের কারণে এখন এটা একটু ছোট দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন ইমেজটাকে রিসাইজ করব। ইমেজটাকে রিসাইজ করার জন্য এই ইমেজটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, দেন এটাকে আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা একটা উকমার্সে সেটিং করতে পারি। যদি উকমার্সে সেটিং করে ইমেজটা ঠিক হয়ে যায় তো হলো, না হলে আমাদের কী করতে হবে, ইমেজটাকে রিসাইজ করে দেন রিআপলোড করতে হবে। তো এর জন্য আমরা যাব, আবার কাজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টমাইজে ক্লিক করি। অর্থাৎ এখানে এই পেজেই আমরা এখানে এই উকমার্সের একটা সেট আপ রয়েছে, সেই সেট আপটা করবো ইমেজের জন্য। আমরা একটু নিচের দিকে যাব। দেখুন এই যে উকমার্স একটা অপশন রয়েছে, কাস্টমাইজে আসার পর এই যে উকমার্স অপশন রয়েছে এই উকমার্সে ক্লিক করব। দেন এই যে প্রোডাক্ট ইমেজ একটা অপশন রয়েছে, আমরা এই প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন মেইন ইমেজ উইথ এখানে 570 দেওয়া রয়েছে, কিন্তু আমরা এটা এইভাবে রাখবো না, আমরা একটু কাস্টম করে দেব। যে কাস্টমে ক্লিক করছি, কাস্টমে ক্লিক করার পর এখানে রয়েছে 81:66। আমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করব। ধরুন যে আপনি যে প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করবেন সেগুলো 500 পিক্সেল হতে পারে, 1000 পিক্সেল হতে পারে, 800 পিক্সেল হতে পারে। অর্থাৎ আপনি যদি একটা ইভেন রেশিওর ইমেজ শো করান, সেটা কিন্তু আসলে প্রত্যেকটা ইমেজ যদি একই সাইজে হয় তাহলে অবশ্যই আপনার সাইটটা দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই করবেন। এখানে টিভি থাম্বনেল ইমেজ উইথ 160 পিক্সেল/130 দেওয়া রয়েছে, বাট আমরা এখানে একটা নির্দিষ্ট সাইজে দেবো। ধরুন আমি দিলাম হচ্ছে 16:16। আমরা একটু দেখবো আমাদের ইমেজটা ঠিক হচ্ছে কিনা। একটু নিচের দিকে যাই। আচ্ছা, কোন ইমেজটা যেন ফিশের একটা ইমেজ দিয়েছিলাম, না এটা ঠিক হয়নি, ঠিক আছে? এটা আমাদেরকে রিসাইজ করতে হবে, রিসাইজ না করলে এটা ঠিক হবে না। তো এর জন্য আমরা ইমেজটা এখানে পাচ্ছি না, ইমেজটা আমরা ডাউনলোড করবো। আচ্ছা, আমি একটু পাবলিশ করে দিচ্ছি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে সেট আপটা করে দেন, কাস্টম করে দেন একটা 16:16, অথবা এখন আমরা ইমেজটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এক কাজ করি, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে আসার পর দেখুন এই যে এই হচ্ছে ইমেজটা আমরা যেটা আপলোড করেছিলাম, এবং ইমেজটা আসলে একটু ছোট বা কেমন যেন চ্যাপ্টা আকারের। আমরা এটাকে এই ইমেজটার উপর ক্লিক করছি, ক্লিক করে দেন নিচের দিকে আসবো। দেখুন কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এখানে ইমেজের সাইজটা আমরা দেখতে পাবো। ইমেজের সাইজটা হচ্ছে 976 পিক্সেল/549 পিক্সেল। তো আমরা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব, তাহলে আমরা ইমেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কপি করতে পারবো। কপি করার পর আমরা জাস্ট একটা ট্যাব ওপেন করব ব্রাউজার, দেন কন্ট্রোল ভি চেপে লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করব। দেখুন এই যে ইমেজটা চলে আসছে, আমরা সিম্পলি এখান থেকে সেভ ইমেজেজে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে দেন সেভে ক্লিক করব। আচ্ছা, ইমেজটা অলরেডি এখানে আছে যে কারণে আসতেছে না, আমরা তারপর ইমেজটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই নেমটা অর্থাৎ ইমেজের যে ফাইল নেম রয়েছে এটা আমি চেঞ্জ করে দিলাম, দেন সেভে ক্লিক করছি। ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, একটা অনলাইন টুলসের হেল্প নেব এই ইমেজটাকে রিসাইজ করার জন্য। সেই টুলসটার নাম হচ্ছে কি, ক্যানভা। খুবই জনপ্রিয় একটা অনলাইন টুলস এটা। আমি ক্যানভা.com এ ক্লিক করছি।
অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্যানভা ডট কমে সাইন ইন করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি আপনার জিমেল দিয়ে সাইন ইন করতে পারেন, আপনার ফেসবুক থেকে দিয়েও সাইন ইন করতে পারেন, ঠিক আছে, অনেকগুলো ওয়ে রয়েছে, আপনি সাইন ইন করে নেবেন। দেন কি করবেন, ক্রিয়েট এ ডিজাইন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে এসে দেখুন ডান পাশে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। এই যে নিচে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি উইডথ দিয়ে দিবেন হচ্ছে 500 পিক্সেল, দেন হাইট দিয়ে দিবেন হচ্ছে 500 পিক্সেল, দেন এখানে খেয়াল করুন ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। দেখুন 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা ক্যানভাস চলে আসছে আপনার সামনে। এখন কি করবেন, এই যে আপলোডস, আপলোডসে ক্লিক করবেন, আপলোড মিডিয়াতে ক্লিক করবেন, দেন আপনি যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেই ইমেজটাকে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। দেখুন ইমেজটা এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর আপনি সিম্পলি ইমেজের উপর ক্লিক করবেন, দেখুন ইমেজটা এখানে চলে আসছে। এখন দেখুন আপনি যদি ইমেজটাকে এই যে এতটুকু নিয়ে আসেন, এতটুকু নিয়ে আসার পর কিন্তু আর যাচ্ছে না, ঠিক আছে, উপরের অংশটুকু কি কি থেকে যাচ্ছে, সাদা থেকে যাচ্ছে। তাহলে আপনি কি করতে পারেন, এই যে ইমেজের বাইরে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে রয়েছে কালার প্যালেট, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিলে দেখবেন ইমেজটা সুন্দর দেখাবে। আমি যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ইমেজের যে বরফের যে কালারটা আছে এরকম একটা কালার আমরা এখান থেকে খুঁজে বের করবো। ধরুন এই কালারটা দিলাম, দেওয়ার পর দেখুন এখন কিন্তু মোটামুটিভাবে ইমেজটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। অথবা আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন, ধরুন এই কালারটা দিলেন, না এই কালারটা না সবচেয়ে ভালো লাগতেছে এই কালারটাই, ঠিক আছে। তো এই কালারটা সিলেক্ট করলাম, করে দেন সিম্পলি আপনি কি করবেন, এই যে শেয়ারে ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন, অ্যাগেইন ডাউনলোডে ক্লিক করবেন, দেখুন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমি আরও একটা বিষয় আপনাদেরকে এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি এখন ডাউনলোডসে যাই, ডাউনলোডসে আসার পর এই যে এই ইমেজটির উপর আমি যদি এখন মাউস পয়েন্টার নিয়ে আসি, দেখুন 310 কিলোবাইট ইমেজের সাইজ, অনেক বড় একটা সাইজ। আমরা যদি এই সাইজটাকে আর একটু ছোটো করে নিয়ে আসি তাহলে কেমন হয়, এটা করার জন্য আমরা আরও একটা ট্যাব ওপেন করব এবং এখানে লিখব হচ্ছে টিনি পিএনজি, ইন্টারপ্রেস করছি, দেন এই যে tinypng.com এই সাইটে আমরা যাব। সিম্পলি এখানে ড্রপ ইউর এই ইমেজগুলো আপনি এখানে আর ড্রপ করবেন, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে আপনি আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, দেখুন 318.3 কিলোবাইট এই ইমেজটি কম্প্রেস করে 100.6 কিলোবাইটে নিয়ে আসছে, ঠিক আছে। দেন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, সিম্পলি দেখুন এখানে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এইভাবে যদি ইমেজগুলো আপলোড করেন তাহলে আপনার সাইটটা খুব দ্রুত লোড নেবে, এটা আপনি করতে পারেন। দেন এখন আমরা কি করব, আমাদের ড্যাশবোর্ডে আসব, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর অ্যাগেইন আমরা আবারও অল প্রোডাক্টসে যাব। অল প্রোডাক্টসে আসার পর আমরা দেখব আমাদের ফিশটা কোন প্রোডাক্টের মধ্যে আছে, দেখুন এই যে ফিশের ইমেজটা। এখন আমরা এটাকে এডিট বাটনে ক্লিক করছি, তো আমরা প্রোডাক্টের এডিট অপশনে চলে আসলাম, আমরা নিচের দিকে যাব। একেবারে নিচের দিকে আসার পর দেখুন এই যে ইমেজটি এখানে রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখানে আমরা কী করবো, ইমেজটাকে রিমুভ করে দেবো, রিমুভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি, দেখুন ইমেজটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবো, আপলোডস ফাইলসে ক্লিক করবো, সিলেক্ট ফাইলসে ক্লিক করবো, দেন এই যে সিম্পলি আমরা যে কম্প্রেস করা ইমেজটি, হ্যাঁ 500 পিক্সেল বাই 500 পিক্সেল, মাত্র 98.2 কিলোবাইটের ইমেজটি আমরা এখানে সিলেক্ট করবো, দেন ওপেনে ক্লিক করবো, সিম্পলি এখন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে দেব। দেখুন ইমেজটি চলে আসছে, আমরা উপরের দিকে যাব, যে এখানে আপডেট, আপডেট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেব। ওকে ডান, তো আমাদের প্রোডাক্টটা এডিট করা হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, আমি এটা একটু কাস্টমাইজ অপশনটা কেটে দিচ্ছি। দেখবেন যে ফিশের যে গ্যাপটা রয়েছে এই প্রোডাক্টের, সেই গ্যাপটা কিন্তু এখন ফিল আপ হয়ে যাবে। ওকে, আমরা এখন নিচের দিকে যাচ্ছি, দেখুন ফিশের যে ইমেজটা, দেখুন খেয়াল করেন এখন কিন্তু আমাদের এই ইমেজের সাইজ একদম পারফেক্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা অ্যাড টু কার্ট বাটন খেয়াল করুন একদম ইভেন হয়ে গেছে। আমরা উপরের দিকে যাই, দেখুন প্রত্যেকটা অ্যাড টু কার্ট বাটন ইভেন হয়ে গেছে, অর্থাৎ আমরা যে বিষয়গুলো চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের সাইজগুলো একদম সেম অবস্থায় নিয়ে আসবো, সেটা আমরা পারফেক্টলি করতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, যদি উপকারে আসে তাহলে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আরেকটি বিষয় বলে নিচ্ছি, এটা হচ্ছে গ্রিনমার্ট থিম কাস্টমাইজেশনের 6ষ্ঠ পর্ব, এর মধ্যে আরও 5টি পর্ব আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলো কীভাবে দেখবেন, সিম্পলি আপনি ইউটিউবে চলে যাবেন, আসার পর দেন সার্চ করবেন ফ্রিল্যান্সার মান্নান, আমার চ্যানেলের নেম ফ্রিল্যান্সার মান্নানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, এই হচ্ছে আমার চ্যানেল
ফ্রিল্যান্সার মান্নান একদম সরাসরি চ্যানেলে চলে যাবেন। আসার পর ধরে যে প্লেলিস্টে চলে আসবেন, প্লেলিস্টে আসার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এই যে গ্রিনমার্ট থিম কাস্টমাইজেশন, অলরেডি 6টা পর্ব এখানে দেওয়া রয়েছে, 6টা না 5টা থাকার কথা, হয়তো একটা অন্য কোনো ভিডিও চলে আসছে, আমি শিওর না, আমি একটু দেখি ক্লিক করি। আচ্ছা একটা ভিডিও এক্সট্রা চলে আসছে এখানে, যাই হোক এটা আসলে ই কমার্স রিলেটেডই, সমস্যা নেই। আজকের এই ভিডিওটা নিয়ে এখানে তাহলে 7টা ভিডিও হবে, আপনারা এখান থেকে একদম প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত দেখে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো আজকের আলোচনা এতটুকুই, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির অবশ্যই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।